গ্রাম বাংলা রান্না করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি সহজ রেসিপি রান্না করে দেখাবো, কাঁচকলা চোকলা বাটা। চলুন দেখে নিচ্ছি রেসিপিটা। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কাঁচকলার চোকলা, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা শুকনো লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে তা জানাবেন। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেগুলো ভাজা হয়ে আসলে গোটা রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু ভাজা ভাজা হলে কেটে রাখা কাঁচকলার খোসাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব। কলার খোসাগুলোকে লাল লাল করে ভেজে নেব, ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে নেব। কাঁচকলার খোসাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্রথমে শুকনো লঙ্কার পেঁয়াজগুলো বেটে নেব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে বাটলে কাঁচকলার খোসা বাটাটি বেশি স্বাদ লাগে খেতে। কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁচকলা চোকলাগুলো দিয়ে বাটবো। আমি এখানে একটু ঝাল বেশি দিয়েছি, আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম ঝাল দেবেন, ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে খেতে। কাঁচকলার খোসাগুলোকে এইভাবেই পুরোটা বেটে নেব। কাঁচকলার খোসাগুলোকে আমি মিহি করে এরকমভাবে বেটে নিয়েছি। কাঁচকলার খোসা বাটা সম্পূর্ণভাবে তৈরি। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতে একদম জমে যাবে কাঁচকলার খোসা বাটা।